সম্মানিত বিডিওস ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম, অ্যারিস্টটল এর পোয়েটিক্স। তো ক্রিটিসিজম বলতে আমরা কি বুঝি? ক্রিটিসিজম যার বাংলা হচ্ছে সমালোচনা, সমানভাবে আলোচনা করা, এটাকেই বলে ক্রিটিসিজম। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সম্পর্কে তার খারাপ দিকটি আলোচনা করে সেটি সমালোচনা নয়, কিংবা ভালো দিকটি শুধুমাত্র একটা দিক আলোচনা করে সেটি কখনোই সমালোচনা হতে পারে না। সমালোচনা অর্থাৎ সমানভাবে আলোচনা করা, তার ভালো দিক এবং খারাপ দিক। আবার কোন ব্যক্তি যদি শুধু খারাপ দিকটি নিয়ে আলোচনা করে সেটি সমালোচনা বলে না, ক্রিটিসিজম বলে না, সেটিকে বলে নিন্দা করা বা গিবত, যেটিকে বলে আমরা পরনিন্দা করা একজন সম্পর্কে। তো অ্যারিস্টটল এই পোয়েট্রি, আপনারা জানেন যে এই যে পোয়েটিক্স, যে ক্রিটিসিজম, এখানে তিনি আলোচনা করেছেন বিভিন্ন, যেমন এখানে অসংখ্য বিষয়বস্তুগুলো কি, যে কমেডি কি, ট্র্যাজেডি কি, এগুলো কেমন হওয়া দরকার, বা কোন ট্র্যাজেডিগুলো কেমন হলে আরো ভালো হতো, কোনটার মধ্যে কি থাকা দরকার, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ টোটাল একটা পোয়েটিক্স, যে 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 এলিমেন্টগুলো আছে সেগুলো কেমন হওয়া প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করছেন। আমরা এই যে পোয়েটিক্স এর টোটাল যে 26টি পার্ট আছে সে পার্ট নিয়ে আলোচনা করব। তো আজ আমরা শুধু সূচনা আলোচনা করব, নেক্সট পার্ট হবে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে তার অনুবাদ, শুধুমাত্র অনুবাদ করে যাব, যাতে ভিডিওগুলো লং না হয় এবং দুইটা তিনটা চ্যাপ্টারের অনুবাদ এক ভিডিওর মধ্যে করে দিতে পারি। তো আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের যে মূল পয়েন্টগুলো কি, বা টিকাসমূহ কি কি সেগুলো, এবং দ্বিতীয় অধ্যায়ের টিকাসমূহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই ইন্ট্রোডাকশন আছে বইয়ের, আপনারা যে অরিজিনাল বই আছে সেই বইটির আপনারা প্রথমে যাবেন, দেখবেন ইন্ট্রোডাকশন আছে। তো ইন্ট্রোডাকশনের টিকাগুলো কি, আসলে কি কি বিষয়গুলো তিনি উপস্থাপন করতে চাচ্ছেন, হেডলাইন করতে চাচ্ছেন, তো চলুন সেগুলো দেখি। প্রথমে আছে মহাকাব্য, এপিক। এপিক বলতে কি বোঝানো হচ্ছে? এপিক হচ্ছে দীর্ঘ ও বিস্তৃত কবিতা বিশেষ, সাধারণত দেশ কিংবা সংস্কৃতির বৃহত্ত গাথা এবং ঘটনাক্রমের বিস্তৃত বিবরণ এতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। সুপ্রাচীনকালে মুখে মুখে প্রচলিত কবিতা সমগ্রহ মহাকাব্যের মর্যাদা পেয়েছে। তারপরে আছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি বলতে আদি মধ্য অন্ত সমন্বিত কোনো গুরুগম্ভীর নাট্য কাহিনীতে কোনো অসাধারণ গুণসম্পন্ন নায়কের নিয়তির প্রভাবে বা চরিত্রের ত্রুটির জন্য তা ধ্বংস বা পরাজয় ঘটে, যা দর্শকের মনে করুণা ও ভয়ের সৃষ্টি করে এবং পরিশেষে ক্যাথারসিস বা পরিষ্কারণ ঘটে, তাকে ট্র্যাজেডি বলে। অর্থাৎ একটা একটা পোয়েট্রি বা ট্র্যাজেডি, কমেডি, এগুলো কেমন, সেগুলো কেমন হওয়া দরকার, এইসব নিয়েই তিনি আলোচনা করেছেন। কমেডি বলতে কি বোঝাতে চাচ্ছেন? কমেডি হচ্ছে উৎসবের রঙ্গরস, হাসি তামাশা ও হাস্য পরিহাস মুখর অভিনয় থেকে সৃষ্টি হয়েছিল কমেডি, বা কমোডিয়া আনন্দ উজ্জ্বল পরিহাস দীপ্ত নাটক। কমোডিয়া শব্দের অর্থ আনন্দিত অধিবাসীদের গান। তারপর একটা টার্ম আছে, সেটি হচ্ছে ডিথিরাম্ব পোয়েট্রি, যেটাকে ইংরেজিতে বলে ডিথিরাম্বিক পোয়েট্রি। তো এটি হচ্ছে গ্রিক পুরাণে উল্লেখিত দেবতা ডাইনোসিসের স্তুতি বা বন্দনামূলক এক ধরনের কবিতা। আগে সম্ভবত একক কষ্টেই গাওয়া হতো, সরি কণ্ঠে গাওয়া হতো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে এই স্তুতি গান সমবেত সঙ্গীতে পরিণত হয়। তখন এই সঙ্গীত বাঁশিবাদন ও নৃত্য সহকারে পরিবেশিত হতো। ছাগলের চামড়া আবৃত হয়ে 50 জন গ্রিক যুবক অথবা পুরুষ ডাইনোসাসের বেদির চারিদিকে চক্রকারে নৃত্য করতে করতে এ সঙ্গীত পরিবেশন করত। ডিথিরাম্বিক পোয়েট্রি স্বভাবতই ডাইনোসেস সম্পর্কিত কোন পৌরাণিক কাহিনী আশ্রয়ই এ জাতীয় সঙ্গীত বা কবিতা রচিত হতো। ইতালির পুরাণে ডাইনোসাস ব্যাকার্স রূপে উল্লেখিত হয়েছেন। তিনি প্রকৃতির উৎপাদিকা শক্তিরও প্রতীক, ইমিটেশন।
ইমিটেশন বলতে অনুকরণ বলতে এখানে অ্যারিস্টটল যেটা বলছে, সম্ভবত মানুষের জীবন বিশেষ উদ্দেশ্য বা ইচ্ছা প্রণোদিত ভাবে চিত্রায়নের কথা বোঝাতে চেয়েছেন। আমি আবারও বলছি, ইমিটেশন অনুকরণ বলতে অ্যারিস্টটল সম্ভবত মানুষের জীবন বিশেষ উদ্দেশ্য বা ইচ্ছা প্রণোদিত ভাবে চিত্রায়নের কথা বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে আমরা টিকা সময় দেখে নেব। দ্বিতীয় অধ্যায় সাধারণত আছে যে দ্য মিডিয়া সরি দ্য অবজেক্ট অফ পোয়েটিক ইমিটেশন। আর প্রথমে অধ্যায় ছিল দ্য মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন। ওকে, তো এখানে আছে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে প্রোস। প্রোস কি? প্রোস গদ্য হল বা গদ্য হলো মানুষের কথ্য ভাষার লেখ্যরূপ, মানুষ যা বলে সেটার লেখারূপ। এর বিপরীত হলো পদ্য বা কাব্য। গদ্যের প্রাথমিক ব্যবহার চিঠিপত্র লেখায়, দলিল দস্তাবেজ প্রণয়নে এবং ধর্মীয় গ্রন্থাদি রচনায় ব্যবহৃত। পোয়েম কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দের ছন্দময় বিন্যাস যা একজন কবির আবেগিত অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে এবং উপমা উৎপ্রেক্ষা চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহার ব্যবহারের সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। লিটারেচার সাহিত্য, শব্দের গ্রিক প্রতিশব্দ নেই, সমস্ত রকম সাহিত্যকর্ম বোঝানোর জন্য বা বুঝবার জন্য গ্রিকদের কোনো শব্দ ছিল না। সম্ভবত অ্যারিস্টটল এখানে সাহিত্য সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। সপ্রন একজন প্রাচীন গ্রিক নাট্যকার, তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধে বর্তমানে ছিলেন। সাধারণ জীবন ও চরিত্রের শ্রয়ী প্রসন্ন হাস্যরস সমৃদ্ধ তার নাটকগুলো গদ্যকারেই রচিত হয়েছিল। তার গদ্যবন্ধে রচিত নাট্যদৃশ্য থেকে নাকি প্লেটো তার সংলাপ দিয়ে রচনা সূত্র পেয়েছিলেন। পরবর্তী কবি থিওক্রিটাস রচিত পঞ্চদশ রাখালিয়া গীতাটি সফ্রন রচিত কোন নাট্যদৃশ্যেরই পদ্মরূপ বলে মনে করা হয়। জেনার্কার্স জিনার্কার্স সপ্রনের ন্যায় গদ্যবন্ধ নাটক রচনা করেছিলেন বলে জানা যায়। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় না। অনেকেই তাকে সপ্রনের পুত্র বলে মনে করেন। সক্রেটিস, এসবগুলো আপনাদের এই যে চ্যাপ্টারগুলো আছে সেখানে উল্লেখ আছে। এই টিকাগুলো একটু সংক্ষেপে আলোচনা করে যাচ্ছে যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। সক্রেটিস প্রাচীন গ্রীসের এক সত্যন্বেষী মনীষী দার্শনিক, তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর বর্তমানে ছিলেন। একজন লোক শিক্ষক ও চিন্তা নায়ক হিসেবে তিনি সমসাময়িক গ্রীসের তরুণ সমাজের উপর প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন। তার শিষ্যদের মধ্যে প্লেটো ও জেনোফেন সমধিক প্রসিদ্ধ ছিলেন। তার দর্শনের মূল কথা হলো জ্ঞান সকল সৎ ও মহৎ প্রেরণার উচ্চ আর অজ্ঞতা সকল কুসংস্কার ও অশুভ প্রবৃত্তির জনক। অতএব জ্ঞানের জন্যই মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আশ্চর্যের বিষয়, সত্যের পথ থেকে বিস্তৃত হতে অস্বীকৃত জানানোর জন্য এই মনীষীকে হেমলেক বিষপানে মৃত্যুবরণ করতে হয়েছিল। তিনি কোনো গ্রন্থ রচনা করেছিলেন বলে জানা যায় না, তবে তিনি শিক্ষকতা শিষ্যদের সাথে নানা প্রসঙ্গে যে সব মূল্যবান কথা বলতেন তার অনেকটাই গদ্য সংলাপের আকারে রচিত হয়েছে। আয়াম্বিক টেট্রামেটার্স আয়াম্বিক ছন্দ, গ্রিক ও ল্যাটিন ভাষায় যে ছন্দ প্রতি পর্বে একটি হরস অক্ষরের পর একটি দীর্ঘ অক্ষরের সমাবেশ ঘটে তাকে আয়াম্বিক ছন্দ বলে। ইংরেজিতে একটি প্রসরহীন ধ্বনির সিলিবল পর একটি প্রসরযুক্ত অক্ষরের সমাবেশ ঘটলে আয়াম্বিক ছন্দ সৃষ্টি বলা হয়। এ ছন্দে ব্যঙ্গ কবিতা রচিত হতো বলে একে ব্যঙ্গোক্তির ছন্দ বলা হয়। এলিজিয়াক ছন্দ বা এলিজিয়াক কাপলেটস, গ্রিক এলিজিয়াক ছন্দ মহাকাব্যিক ছয় মাত্রা ছন্দের বিবর্তিত একটি রূপ।
গীতিকাব্যে স্বভাব সঙ্গত করে তোলার জন্য প্রতি ছয় মাত্রার পঙ্গক্তির পরে একটি করে তথাকথিত পঞ্চমাত্রিক পঙ্গক্তির সমাবেশ ঘটিয়ে এলিজিয়াক ছন্দ গড়ে তোলা হয়েছে। এই পঞ্চমাত্রিক পঙ্গক্তির মধ্যে সুস্পষ্ট একটি ভাগ আছে। এই ভাগটি ছন্দ সংকেত জ্ঞাপক চিহ্নের সাহায্যে এভাবে নির্দেশ করা যায়, যেমন ভি ওয়াই ওয়াই স্ল্যাশ ড্যাশ ওয়াই স্মল লেটার ওয়াই দেন ক্যাপিটাল ওয়াই আবার হাইপেন তারপর ডাবল ভি হাইপেন এই এভাবে। হোমার বিশ্ববিখ্যাত দুই মহাকাব্য এলিয়েড এডিসির স্রষ্টা মহাকবি হোমার খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে বর্তমান ছিলেন বলে অনুমান করা হয়। তার ব্যক্তি জীবনের পরিচয় আজও প্রায় অজ্ঞাত রয়ে গেছে। পণ্ডিতগণের ধারণা তিনি সম্ভবত 850 খ্রিস্টপূর্বাব্দে অথবা ট্রোজান যুদ্ধের 400 বছর পরে জন্মগ্রহণ করেন। শোনা যায় হোমার জন্মান্ধ ছিলেন, গ্রিক বলে পরিচিত হলেও হোমারের পূর্বপুরুষরা এশিয়াবাসী ছিলেন। হোমারের জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। সর্না, গিওস, কলোফন, সালামিস, রোডস, অ্যানগোস এবং এথেন্স এই 7টি নগর রাষ্ট্রের প্রত্যেকটি হোমারের জন্মস্থান বলে দাবি করে। কথিত হয় যে হোমার স্বহস্তে বা স্বহন্তে কোনো কাব্য লেখেননি। তিনি স্থান হতে স্থানে ঘুরে কাব্য কাহিনী আবৃত্তি করতেন এবং তার কণ্ঠে প্রাচীন কাহিনীর ঘটনাবলী প্রাণবন্তভাবে মুক্ত হয়ে উঠত। ওই কালজয়ী গাথাই পুরুষনাক্রমে লোক মুখে গীত হয়ে পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়। হোমারের কাব্যের উপাদান ট্রয় নগরী কাহিনী ও সংশ্লিষ্ট ঘটনাবলী। শ্রুতি ও স্মৃতি আশ্রিত এই কাহিনীতে ঐতিহাসিক উপাদানও রয়েছে, তবে শুধু কাব্য হিসাবে এদের এমন একটি সত্যগ্রাহ্য রূপ আছে যে তা চিরকাল অমিলান হয়ে থাকবে। প্লেটোর মতে হোমার গ্রিস দেশের শিক্ষার উৎস ও সর্বকালের এক মহাকবি। এম্পিডোক্লিস সিসিলির অধিবাসী এম্পিডোক্লিস ছিলেন এক বিখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক। এই যে ক্যারেক্টার গুলো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের এই যে ক্রিটিসিজমের মধ্যে আছে পয়েটিক্সের মধ্যে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর প্রথমার্ধে তিনি বর্তমান ছিলেন। তিনি ছয় মাত্রিক ছন্দে পদার্থবিদ্যা ও ভৈষজ বিদ্যা বিষয়ক বহু নিবন্ধ রচনা করেছিলেন। অ্যারিস্টটল এম্পিডোক্লিসকে কবি হিসেবে স্বীকৃতি দেননি, কারণ তার মতে এম্পিডোক্লিসের প্রতিভা ছিল মূলত বৈজ্ঞানিক। তিনি ছন্দবন্ধের গ্রন্থ রচনা করলেও নির্মাণক্ষম প্রতিভার পরিচয় দিতে পারেননি, কিন্তু অ্যারিস্টটলের এই মত সম্পর্কে সংশয় প্রকাশে যথেষ্ট অবকাশ রয়েছে। এম্পিডোক্লিসের কবিকর্ম নিতান্তই বহিরঙ্গমূলক নয়, তার প্রকৃতি বিষয়ক একটি কবিতায় আমরা পাই মহাজাগতিক নাটকের ব্যাপ্তি। অসম্পূর্ণ হলেও সমালোচকদের মতে কবিতাটিতে এক চমৎকারী কল্পনা শক্তি পরিস্ফুট হয়েছে। তার আর একটি কবিতার বিষয় হচ্ছে নরক থেকে স্বর্গ পর্যন্ত মানবাত্মার তীর্থযাত্রা। কবিতাটির মধ্যে সেই তীর্থযাত্রার বেদনা ও আনন্দ অপরূপ ভাষা ও ছন্দ মাধুর্যে ফুটে উঠেছে। মনে হয় জীবন বাস্তবাদী অ্যারিস্টটলের কাছে এম্পিডোক্লিসের কাব্য মহাজাগতিক পটভূমি অলিক বলে মনে হয়েছিল বলেই তিনি এম্পিডোক্লিসের কবি প্রতিভাকে অস্বীকার করেছিলেন। এটা একটা ক্রিটিসিজম। সেইরুমন প্রাচীন গ্রিসের এথিন্সের অধিবাসী। সেইরুমন ছিলেন একজন প্রসিদ্ধ নাট্যকার ও কবি। তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বর্তমান ছিলেন। তিনি ট্র্যাজেডি এবং কমেডি উভয়বিধ নাটকই রচনা করেছিলেন। তার রচনাবলীর মধ্যে থার্সাইটিসের হত্যাকারী একিলিস নামক নাটক এবং সেন্টর নামক কাব্য প্রসিদ্ধ। নমিক পোয়েট্রি নমিক কবিতা নমিক কবিতা বা নোম গীতি ডিথিরাম্ব গোত্র এক ধরনের দেব স্তুতিমূলক গীতি। কোন গ্রিক দেবতার সন্মার্থে বীণা অথবা বাঁশির সহযোগে এ সঙ্গীত হয়। সাধারণত দেবতা অ্যাপোলোর সম্মানেই এ স্তুতি গীতি রচিত ও গীত হত। এসব রচনায় থাকত গঠনের ও ভাবের সুষমা।
তো এটি ছিল ইন্ট্রোডাকশন সূচনা। জাস্ট আমরা টিকাগুলোতে কি কি আসলে এখানে উল্লেখযোগ্য সেইগুলো আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তীতে যে 26টি পার্ট আছে প্রত্যেকটি পার্টের বাংলা অনুবাদ বলবো, তবে দুইটা তিনটা পার্ট একসঙ্গে করে বলবো যাতে দ্রুত শেষ করতে পারি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।